আরে আমার নবী যদি পেটে দুইটা পাথর বাঁধতে পারে আমার পেট তার চাইতে বেশি দামি না, আমার নবীর দাঁত যদি শহীদ হতে পারে আমার দাঁত তার চাইতে বেশি দামি না, আমার নবীর গালে যদি চর মারা হতে পারে আমার গাল তার চাইতে বেশি দামি না, আমার নবীর চেহারায় যদি থুতু মারা হতে পারে আল্লাহর কসম আমার চেহারা তার চাইতে বেশি দামি না, আল্লাহর নবীর চাচাকে যদি 70 টুকরা করে তার কলিজা চিবিয়া খাওয়া হতে পারে আল্লাহর কসম আমার বাপ চাচা তার চাইতে বেশি দামি না। আরে আল্লাহর দ্বীনের জন্য যদি আল্লাহর নবীকে কাবা ছাড়তে হয়, মক্কা ছাড়তে হয়, পবিত্র ঘর ছাড়তে হয়, আমার ঘর আমার এলাকা আমার দেশ তার চাইতে বেশি দামি না, আমার মসজিদ আমার মাদ্রাসা আমার খানকা তার চাইতে বেশি না। আরে প্রয়োজনে দুনিয়ার সব ছাড়বো, প্রয়োজনে নিজে শহীদ হব, প্রয়োজনে আমার স্ত্রী বিধবা হবে, আমার সন্তান এতিম হবে, আমার বাপের কোল খালি হবে, আমার মায়ের চোখ থেকে অশ্রু ঝরবে, কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে আজকে বলে যাবেন হে আল্লাহ যে কোন মূল্যে তোমার জমিনে তোমার দিনকে ভুলুণ্ঠিত হতে দেব না। আপনাদের তাকবীরের মধ্যে কেমন যেন বেশি শক্তি পাচ্ছি না, দিল থেকে বের হলে এটা দিলকে ছুঁয়ে যাবে, মুখ থেকে বের হলে কান অতিক্রম করবে না। তো দিল থেকে তাকবীর দিয়ে আল্লাহকে শোনানোর জন্য আমাকে শোনানোর দরকার নেই যে আল্লাহ আপনার বান্দারা দুনিয়াতে আছে বৃষ্টি মাথায় নিয়েও আছে। শুরুতে আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম খুতবার মধ্যে সেখানেও ওই দায়িত্বের কথাই স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব, সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে এবং বিজয় আসবে খুব নিকটে, ওয়াবাশশিরিল মুমিনিন, হে নবী আপনি মুমিনদেরকে সুসংবাদ শুনিয়ে দেন। কোরআনুল করিম 28 নম্বর পারা সুরায় সফ, আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন সাহায্য আসবে কার পক্ষ থেকে, আরে বলে না কার পক্ষ থেকে, আরে ফেরাউনরেও আল্লাহ তাআলা অনেক শক্তি দেন, নমরুদকেও বিপুল কিছু দান করেন, কিন্তু এর অর্থ এটা না যে আল্লাহ তাআলা নবী সুলাইমানকে যেমন ভালোবাসেন তাদেরকেও মনে হয় একই রকম ভালোবাসেন। আল্লাহ কাউকে দেন ভালোবেসে জান্নাতে তার মর্যাদা বৃদ্ধি করার জন্য, কাউকে দেন ঢিল হিসাবে জাহান্নামে তার স্তরটা আরেকটু নিচে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ফেরাউন আর নমরুদরাও ঢিল পেয়ে ভেবে বসে সব তো আমাদের ফেভারেই আছে সুতরাং আমাদের ঠেকায় কে, কিন্তু ভুলে গেলে চলবে না ঠেকানোর জন্য একজনে যথেষ্ট দ্বিতীয় কাউরে প্রয়োজন নাই।